হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপিদাস। তোমরা দেখতে শুরু করেছো লাইফ চেঞ্জিং। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লম্ব বৃত্তকার চং। তার আগে তোমাদের আমি একটি কথা বলিনি, তোমরা যদি এখন অবধি আমার পুরনো ভিডিওগুলি না দেখে থাকো তাহলে দেখে নেবে অঙ্কের আমি তোমাদের প্রায় মানে বলতে গেলে 99.99% আমি তোমাদের ত্রিকোণমিতি শেষ করে দিয়েছি। এবার তো তাহলে তোমরা বলবে যে 0.001% কোথায় গেল, তাই না? দেখো অ্যাকচুয়ালি আমি সব অঙ্ক তো হাতে ধরে ধরে করা সম্ভব নয়, এই জন্য আমি প্রায় বেশিরভাগটাই আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছি। তোমাদের বিন্দুমাত্র যদি প্রবলেম থাকে তাহলে আমাকে আগের ভিডিওগুলো দেখে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আমি তোমাদের প্রত্যেকটি প্রবলেম সলভ করে দেব, ঠিক আছে? তো তাহলে তোমরা যদি আমার আগে যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, আমি পুরো তোমাদের ত্রিকোণমিতি পুরো শেষ করে দিয়েছি, ঠিক আছে? তো দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লম্ব বৃত্তাকার চং। লম্ব বৃত্তাকার চং শুরু করার আগে তোমাদের একটি কথা বলি, যারা মাধ্যমিক দিচ্ছ এই বছর বাড়িতে বসে আছো, অর্থাৎ তোমাদের স্কুল নেই জানো, তো এই সময় তোমাদের জন্য এটি অনলাইন ক্লাস করা সবচেয়ে বেস্ট। তো তোমরা আশা করছি মনোযোগ সহকারে আমার ক্লাসগুলি দেখছো, এবং এখনও অবধি যদি আমার চ্যানেলটি তোমরা না যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, শেয়ার করবে, ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে থাকবে। চলো তাহলে শুরু করা যাক আজকে আমাদের আলোচ্য বিষয় লম্ব বৃত্তাকার চং। দেখো এটি তো আমার ধরে নাও লম্ব বৃত্তাকার চং, অ্যাডাল্টিং আমার একটু খারাপ, একটু ম্যানেজ করে নেবে। দেখো লম্ব বৃত্তাকার চং, তো লম্ব বৃত্তাকার চং আমাদের অঙ্কগুলো করার জন্য সবচেয়ে আগে সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। সূত্র যদি আমরা না যদি পারি কিন্তু একটিও অঙ্ক আমরা করতে পারবো না, ঠিক আছে? তো ধরো এটি হচ্ছে ব্যাসার্ধ আর, এটা কি একটি বৃত্ত, একটি বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এটি হচ্ছে আমাদের একটা লম্ব বৃত্তাকার চঙ্গেই হচ্ছে। দেখো এই পাশটা দেখো একটি বৃত্ত আছে, বা এই পাশটা কি আছে, বৃত্ত হচ্ছে, এটি হচ্ছে আমাদের লম্ব বৃত্তাকার চং। তোমরা এটি কল্পনা করো, দেখো এটি হচ্ছে একটি বৃত্ত, তাহলে এর যে পরিধি, এর বৃত্তের পরিধি কি হবে, এর পরিধি মানে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি আমরা জানি কি, 2πr, বৃত্তের পরিধি কি বললাম, 2πr। বৃত্তের পরিধি সমান 2πr, পাই মানে 22/7, আর মানে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? তো আরেকটি যেটা আমাদের মনে রাখতে হবে, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কি বললাম, পাই আর স্কোয়ার। এটি তোমরা দুটি কিন্তু সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে, এটি আমাদের ক্লাস 8-9 আমরা পেয়ে আছি, দেখেছি, তো তোমরা এটি মনে রাখতে হবে। এগুলোই কিন্তু না মনে রাখলে কিন্তু আমরা এই লম্ব বৃত্তাকার চঙের একটি সূত্র আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? তো তাহলে বৃত্তের পরিধি সমান 2πr এবং বৃত্তের ক্ষেত্রফল সমান πr স্কোয়ার। দেখো এরপর লম্ব বৃত্তাকার চঙ্গের পার্শ্বতলের ক্ষেত্রফল, আমি জাস্ট এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল লিখেছি। দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, ভূমির পরিসীমা ইনটু উচ্চতা, কি বললাম, ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। ভূমির পরিসীমা ইনটু উচ্চতা, এরপর তোমরা জানো ভূমির পরিসীমা সমান কি,
टू पाई आर भूमिर परिसर माने इटी तो भूमि आर इटी परिधि की हल टू पाई आर परिसीमा माने ही होच्छे परिधि ठीक है तो उच्चता सपोज देखो एटी के आमरा एच धरलाम उच्चता कत धरलाम एच ताले एच जगह आमरा कि एच बस करिए दिते पारी क्षेत्रफल क्षेत्रफल एकक कि हय वर्ग एकक अर्थात कि सेंटीमीटर थाकले वर्ग सेंटीमीटर आर मीटर देवा थाकले वर्ग मीटर बुझते पेरेछो तो তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে গেছি ভূমির পরিসীমা ইনটু উচ্চতা অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি পেয়ে গেছি 2 পাই আর এইচ এককটা কি বর্গ একক বুঝতে পেরেছো দেখো এটি হচ্ছে আমাদের এক নাম্বার সূত্র আশা করছি তোমাদের কোনো জায়গাতে ডাউট থাকা উচিত না এটা পুরোটা তোমরা লিখে নাও ঠিক আছে দেখো এটি হচ্ছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতল মানে কি এটা যদি লম্ব বৃত্তাকার চং হয় তাহলে এই পাশটার ক্ষেত্রফল চার এই চার পাশটির ক্ষেত্রফল অর্থাৎ কি এই চার পাশটির ক্ষেত্রফল বুঝতে পেরেছো যদি সমগ্র তলের ক্ষেত্রফল বলে ভালো করে মনোযোগ দিয়ে শুনবে সমগ্র তলের ক্ষেত্রফল দেখো সমগ্রতল ক্ষেত্রফল কি করে পাবো সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি এই চার পাশটার ক্ষেত্রফল প্লাস এই দিকটার ক্ষেত্রফল এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পাশটার ক্ষেত্রফল প্লাস এই পাশটার ক্ষেত্রফল তাহলে তো সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ কি এটিতে দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে একটি পার্শ্বতল আর এটি হচ্ছে একটি থাকবে নিচে এবং একটি থাকবে উপরে এই তিনটি তল অর্থাৎ কি এইখান থেকে দেখো তোমরা আরেকটি তোমাদের শর্ট প্রশ্ন যদি এসে থাকে লম্ব বৃত্তাকার চৌকে কতগুলি তল থাকে নর্মালি তিনটি তল থাকে এই এই দেখো এই নিচেরটা একটি এই যে গোল যেটি আছে এইটি একটি এবং এইটি একটি তিনটি তিনটি তল থেকে থাকে তাহলে দেখো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কি চার পাঁচটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল যুক্ত এটার ক্ষেত্রফল যুক্ত এটির ক্ষেত্রফল করলে হয়ে যাবে এরপর তোমরা যদি আরেকটু তোমাদের একটু ব্রেনটা যদি ইউজ করো তাহলে বুঝতে পারবে কি এখানে দেখো এটির ক্ষেত্রফল আর এটির ক্ষেত্রফল কিন্তু সেম হবে লম্ব বৃত্তাকার চঙ্গের কি হয়ে যাবে এটার যা ক্ষেত্রফল হবে এটার ক্ষেত্রফল তাই হবে বুঝতে পেরেছ তাহলে দেখো প্রথম পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস দুটি তল আছে দুটি তলের ক্ষেত্রফল কি হবে একটি তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার একটি তলের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার তাহলে দুটি কি হবে টু পাই আর স্কয়ার বুঝতে পেরেছ দেখো এখান থেকে যদি আমরা টু পাই আর যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে এইচ প্লাস আর বুঝতে পেরেছো তো তাহলে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল কি পেয়ে গেলাম টু পাই আর এইচ প্লাস আর কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবে যদি এটি প্রশ্নে অনেক সময় ঘুরিয়ে দিয়ে দেয় কীরকম বলে যে এক মুখ খোলা চং যখন এক মুখ খোলা চং হবে তখন কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে না এক মুখ খোলা চং মানে কি একদিক তো ফাঁকা হয়ে গেল অর্থাৎ সে তার তো কোনো ক্ষেত্রফল থাকতে পারে না তাই না তার তো কোনো ক্ষেত্রফল থাকতে পারে না তখন কি হবে টু পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার অর্থাৎ একটি তলের ক্ষেত্রফল হবে অর্থাৎ দেখো এই পার্শ্বতলের ক্ষেত্রফল হবে আর হয় এইটির ক্ষেত্রফল হবে না হয় এইটির ক্ষেত্রফল হবে যদি এইভাবে থাকে তাহলে নিচেরটির ক্ষেত্রফল হবে আর এইটির ক্ষেত্রফল হবে যেহেতু যদি বলে দেয় যে একমুখ খোলা চং অর্থাৎ এই পাশটা খোলা আছে তখন কিন্তু কি হবে
সমকোণ তো ক্ষেত্রফল যুক্ত কি করব পাই আর স্কয়ার সরি সরি পাই আর স্কয়ার অর্থাৎ একটি তলের ক্ষেত্রফল তখন করব। বুঝতে পেরেছো? দেখো তোমাকে বোঝার জন্য এখানে ছোট্ট করে লিখে দিয়েছি কি টু পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার, এটি হয়ে গেল কি এক মুখ খোলা চঙ্গের ক্ষেত্রফল, এক মুখ খোলা চঙ্গের ক্ষেত্রফল। বুঝতে পেরেছো? দেখো সূত্রগুলো তোমাকে কিন্তু সবচেয়ে আগে মনোযোগ সহকারে কিন্তু বুঝতে হবে, সূত্র যদি না বুঝতে পারো কিন্তু তখন কিন্তু অঙ্কটাই আমাদের প্রবলেম হয়ে যাবে, সূত্রগুলো মনে রাখতে হবে। তাহলে দেখো এক মুখ খোলা চঙ্গের সূত্র কি হয়ে গেল, এক মুখ খোলা চঙ্গের ক্ষেত্রফল, আমি ক্ষেত্রফল শব্দটা লিখিনি কারণ আমার একটু জায়গা কম আছে, পাই আর স্কোয়ার এইচ পাই সরি টু পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার, এইটা হয়ে গেল এক মুখ খোলা চঙ্গের ক্ষেত্রফল। বুঝতে পেরেছো? দেখো আয়তন, এরপর কি আয়তন আমরা বের করব, আয়তন আমরা কি কিভাবে বের করব, আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, কি বললাম ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে দেখো এখানে আয়তনের সূত্র কি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল কি ভূমির ক্ষেত্রফল আমরা পেয়েছি পাই আর স্কয়ার, উচ্চতা এইচ, তাহলে কি দাঁড়ালো পাই আর স্কোয়ার এইচ, একক কি ঘন একক। বুঝতে পেরেছ? তাহলে দেখো শর্টকাটে আরেকবার তোমাদের বলে দিচ্ছি কি লম্ব বৃত্তাকার চঙ্গের আমরা তিনটি সূত্র পেলাম, কি কি সবচেয়ে প্রথমে পেলাম পার্শ্বতলের ক্ষেত্রফল, কাজ এই পার্শ্বতলের ক্ষেত্রফল, এই এটা এটা চং এর পার্শ্বতল, পার্শ্বতলের ক্ষেত্রফল কি পেলাম ভূমি পরিসীমা ইনটু উচ্চতা, অর্থাৎ কি টু পাই আর ইনটু এইচ, অর্থাৎ টু পাই আর এইচ কি হলো টু পাই আর এইচ, এটি হয়ে গেল আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার সমগ্রতলের ক্ষেত্রফল, যদি প্রশ্ন যদি সমগ্রতলের ক্ষেত্রফল আসে তখন কি করবে পার্শ্বতলের ক্ষেত্রফল যুক্ত দুই গুণিত ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কি বটে পাই আর স্কোয়ার, অর্থাৎ কি দুটা ভূমি, এইটাও তো একটা ভূমি আর এটাও তো একটা ভূমি ধরতে পারো তাই না, তাহলে কি হয়ে যাবে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস টু ইন্টু ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ টু মানে ভূমির ক্ষেত্রফল কি হয়ে যাবে মানে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার, টু পাই আর স্কোয়ার, তাহলে কি হলো পার্শ্বতলের ক্ষেত্রফল কি বললাম টু পাই আর এইচ প্লাস টু পাই আর স্কোয়ার, এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল। যদি এক এক মুখ খোলা ছং বলে তখন কি করব পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ টু পাই আর এইচ যুক্ত একটি তলের ক্ষেত্রফল, একটি তল মানে কি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার করলেই হয়ে গেল। বুঝতে পেরেছ? এই গেল তিনটি সূত্র, আরেকটি সূত্র কি সমগ্রতলের সরি আয়তন, কি আয়তন, আয়তন মানে কি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার ইনটু উচ্চতা, উচ্চতা এইচ অর্থাৎ কি পাই আর স্কোয়ার এইচ, এককগুলো জানো ক্ষেত্রফলের একক হয় বর্গ এককে আর আয়তনের একক হয় ঘন এককে, ব্যাস এই এই কটি সূত্র তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু বিন্দুমাত্র তোমাদের কোনো অঙ্কে আটকাবে না। ঠিক আছে? তো
চলো এক দুটো অঙ্ক করা যাক, দেখো তাহলে তোমাদের আরো সুবিধা হবে। আজকে জাস্ট আমি কয়েকটি অঙ্ক করছি, একটি বা দুটি বা তিনটি করব, পরের দিন আমি কি করব এই লম্ব বৃত্তাকার ছন্দের আরো অনেক অঙ্ক আমরা করে থাকব। চলো তাহলে দেখা যাক। দেখো কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার ভূমির বেসের দৈর্ঘ্য 12 সেমি, বেস 12 সেমি, ব্যাসার্ধ বলেনি, মাথায় রাখবে, বেস ব্যাসার্ধ হয় কি, বেসের অর্ধেক, বেসের অর্ধেক হয় ব্যাসার্ধ। তাহলে দেখো প্রশ্নে আমার ছিল কি, ব্যাস ছিল 12 সেমি, তাহলে সবচেয়ে প্রথমে আমরা কি বের করলাম, ব্যাসার্ধটা বের করলাম, দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেল কত, 6 সেমি। এরপর দেখো কি আছে, উচ্চতা দেওয়া আছে, উচ্চতা অর্থাৎ এইচ, উচ্চতা কত পেয়ে গেলাম, 21 সেমি। এরপর কি বার করতে বলেছে, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা একটু আগে বার করলাম, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, বা ডাইরেক্ট তোমরা সূত্র মনে রাখতে পারো, 2πRh। পার্শ্বতলের ক্ষেত্রফল কি পেয়ে গেছি, 2πRh, এককটা কি হবে বর্গ, দেখো সেন্টিমিটার আছে তাহলে বর্গ সেমি, আমি সেমি স্কোয়ার করে দিয়েছি, সেমি স্কোয়ার মানেই হচ্ছে বর্গ সেমি। তাহলে দেখো টু, টু মানে একটা ধ্রুবক, পাই, পাই মানে 22/7, আর আর মানে 6, এইচ মানে 21, মানগুলো বোঝ করে দাও কাটাকাটি করে, যা আনসার হবে আমাদের তাই আনসার হবে। দুই গুণিত 22 গুণিত 6 গুণিত 21, তাহলে দেখো কত হলো, 2 গুণিত 6 গুণিত 3, তাহলে দেখো গুণটা কি আমি করবো, প্রথমে ছোট ছোট সংখ্যাগুলো গুণ করো না, তাহলে গুণ করতে সুবিধা হবে, দেখো 3 6 18, 18 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 18 2 গুণে 36, 36 কে কত দিয়ে গুণ করবো, 36 কে করবো আমরা 22 দিয়ে গুণ, 36 কে করবো 22 দিয়ে গুণ, ঠিক আছে। তো দেখো এই গুণটা মুখে মুখে কিন্তু আমরা করতে পারবো যদি চেষ্টা করতো, দেখো আমি কিছু বলছি জাস্ট তোমরা একটু চেষ্টা করো, 36 আর 22, 22টাকে তোমরা ভেঙে দাও 20 গুণিত, এই 20 যুক্ত 2, 22টাকে ভাঙতে পারি 20 যুক্ত 2। এরপর দেখো একবার কি করবো, 36-এর সঙ্গে 20 গুণ করবো, আর একবার 36-এর সঙ্গে 2 গুণ করবো, তাহলে দেখো 36-এর সঙ্গে যদি 20 গুণ করি, তাহলে 36-কে 2 দিয়ে গুণ করলেই হবে, একটু শূন্য পরে বসে করে দিলে হবে, 36 দুগুণে 72, একটু শূন্য লাস্টে বসে গেলো, অর্থাৎ 720 কত হয়ে গেলো, 720, 36-কে 20 দিয়ে গুণ করলে 720, আর 36-কে আরো 2 দিয়ে গুণ করলে আরো 72, তাহলে 720 যুক্ত আরো 72, তাহলে কত হলো, 720 আর এদিকে 72 মানে 70 যোগ করলে হচ্ছে 790, 792। বর্গ সেমি, সেমি কিউব, সরি সেমি স্কোয়ার, সেমি স্কোয়ার অর্থাৎ কি, লম্ব বৃত্তাকার ছন্দের পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম কত, 792 কি সেমি স্কোয়ার। দেখো গুণটা তোমাদেরকে আমি আরেকবার বুঝাচ্ছি, হ্যাঁ 20টাকে ভেঙে দিলাম, সরি 22টাকে ভেঙে দিলাম 20 যুক্ত 2, এবার একবার 20-এর সঙ্গে 36 গুণ করব, আর
দুয়ের সঙ্গে 36 গুণ করে তাহলে যোগ করলে হয়ে যাবে, দেখো 36 কে 20 দিয়ে, অর্থাৎ 20 মানে কি 2 আর 0, তোমরা ভাবে যে শূন্য নেই, শূন্য নেই, তাহলে 2 আছে 36 কে, তাহলে প্রথমে 2 দিয়ে গুণ করছে, 36 দুগুণে 72, 7 2, যেহেতু একটু শূন্য বললাম, যেহেতু তোমরা ভেবে না যে শূন্য নেই, এরপর তো শূন্যটা বস করতে হবে, তাহলে শূন্যটা যদি তোমরা বস করে দিয়ে 72 পরে, তাহলে কত হলো 720, তাহলে দেখো 36 কে 20 দিয়ে গুণ করলে 720, আর 22 কে ভেঙে দিয়েছিলাম 20 গুণিত 2, এরপর 2 দিয়ে 36 দিয়ে গুণ করবো, 2 গুণিত 36 মানে 72, তাহলে দেখো 720 আর 72 যোগ করবো এবার, ঠিক আছে, তো তাহলে 72 2টা বাদ দিয়ে দাও, তাহলে 70 ভাবো, তাহলে 720 আর 70 যোগ করতে গেলে 790, 2টা যেটা বললাম বাদ দিয়ে দিলাম, সেটা যোগ করে দিয়েছি 792, দেখো এরকম যোগ করতে গেলে কি হবে, আমি বুঝাচ্ছি বলে তোমাদের একটু কঠিন মনে হচ্ছে, যে তোমরা বুঝে যাবে না এইসব অঙ্ক বলে তোমাদের বিন্দুমাত্র প্রবলেম আর হবে না, বুঝতে পেরেছো তো, শোনো আজকে আর অঙ্ক করছে না, তো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, আজকে এতটা থাকে, এরপরের দিন আমি তোমাদের এর আরও অঙ্কগুলো করবো, ঠিক আছে, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এখনও যদি না আমার চ্যানেলটি তোমরা যদি না যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে করে নেবে, ভালো থাকো, ধন্যবাদ।